আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের খুবই সিম্পল একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে বানাচ্ছি পালং শাকের পাকোড়া। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পাকোড়াটি আমি বানিয়েছি। পাকোড়া বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আস্ত জিরা, 3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন অল্প অল্প করে পরিমাণ মতো পানি অ্যাড করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু পালং শাক ধুয়ে নিয়েছি। পাকোড়া বানানোর সুবিধার্থে আমি 3টা করে পালং শাক নিয়ে এভাবে আলাদা করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন হালকা গরম হবে তখন এখান থেকে 2 টেবিল চামচ তেল নিয়ে পাকোড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম তেলটা দেওয়ার ফলে পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। নেড়েচেড়ে তেলটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে। এখন পালং শাকগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে পাকোড়া ভেজে নিব। এখানে আমি 3টা করে পালং শাক নিয়েছি। আপনারা চাইলে 2টা করেও নিতে পারেন, অথবা পালং শাকগুলো কিন্তু কেটেও নিতে পারেন। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। তবে চুলাটা কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে রাখা যাবে না, যেহেতু এটা পালং শাক দিয়ে বানাচ্ছি সেক্ষেত্রে এই পাকোড়াগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবগুলো পাকোড়া এখন আমি এভাবে ভেজে নিব। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।